दुर्गा पूजा को अब महज कुछ ही दिन ही बाकी रह गए हैं और अभी से ही इसकी गहमा गहमी शुरू हो चुकी है। इसी बीच खिदिरपुर भारतीय सम्मेलनी की ओर से खूंटी पूजा का आयोजन किया गया। खिदिरपुर में यह पूजा कमेटी पिछले कई सालों से पूजा का आयोजन करती आ रही है। यह खूंटी पूजा में स्थानीय पार्षद सृष्टिदास उपस्थित हुए। वहीं पूजा कमेटी के अध्यक्ष विश्वजीत दा ने कहा है कि यह पूजा हम लोग पिछले कई सालों से करते आ रहे हैं, इसमें हमारे मेयर फिरहाद हकीम और पार्षद सृष्टिदास का पूरा सहयोग मिलता है। आज के खुटी पुजो दीर्घदिन प्रति बचर न्याय आसि खुटी पुजो कलकतावासी के कथाई बोलो जो अपनारा सुस्थ एवं सबल देखे दुर्गा पुजो जातिभेद भूले गए एक महत् उत्सव पालन करें जेटा ममता बनर्जी बोले जे धर्म जार जार कितु पुजो वच्छारा जी है ये सकल धर्म निर्मित हुए हमारा সেটাই সর্বধর্ম। সেই পুজোটা হচ্ছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজো সকল ধর্মের মানুষ একত্রিতভাবে এই পুজো সামিল হন এবং সুস্থ সবলভাবে এই পুজোটা করতে পারে। আমাদের গার্জেন এবং আমার ওয়ার্ডের পৌর পিতা ষষ্ঠীদাস মহাশয় উপস্থিত আছেন এবং ওনার পুরো টিম আছে এবং আমার পাড়ার মা বোন দাদা ভাই বোন সবাই আছেন। তাদের হাত দিয়েই আজকে আমাদের 72 বছরের খুঁটি পুজোটা আমাদের শুরু হবে এবং আমাদের মহানাগরিক এবং পৌরপিতা ষষ্ঠী দাস সমষ্টিগতভাবে মিলেই আমাদের সমস্যার হাত দিয়েই আমরা এই পুজোটা আমরা করবো এবং উদ্বোধনটা করবো। আশা করবো আপনারা সবাই আসবেন। আগাম শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম এবং আমাদের পৌরপিতা ষষ্ঠী দাস যার আশীর্বাদ ছাড়া আমাদের পুজো হতে পারে না আর ওদের আশীর্বাদ নিয়ে আজকে আমরা 72তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের কোনো থিম নেই, আমাদের হচ্ছে জেনারেল থিম। সাধারণ মানুষের পুজো সাধারণভাবে পুজো আমরা করি এবং আমাদের ঠাকুরটা হয় সাধারণ ভালো ঠাকুর। এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুজোটা করতে গিয়ে যাতে সহযোগিতা দরকার। আর পাবেন দাদা বলুন এই পুজো নিয়ে বলুন। আমাদের খিদিরপুর ভারতীয় সম্মেলনী 72তম বর্ষ পদার্পণ করল এবং এই পুজোটা খুব পুরনো পুজো এবং এই পুজোটার মূল যে কর্তা যার আশীর্বাদ ছাড়া এই পুজো হতে পারে না। আমাদের এই ক্লাবে দুটো দাদা আছেন, একজন হলেন